হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আর আজকে আমি নিয়ে চলে এসেছি শেষ থেকে শুরু মুভির জিতের ফটোশ্যুট এবং জিতের যে 50তম সিনেমা তার একটা ছোট্ট ভিডিও। আজই সেই ব্যাপারেই তোমাদের রিভিউ দেব। আগামীকাল আমি রিভিউ দিয়েছিলাম জিত এবং কোয়েলের দুটো পোস্টার, সেই ব্যাপারে রিভিউ দিয়েছিলাম এবং আজকে রিভিউ দেব এই দুটো ভিডিওর ব্যাপারে রিভিউ দেব। এরকম আমি আমার আগের এপিসোডেও বলেছি যে শেষ থেকে শুরু এই মুভিটা পোস্টারটা দেখে যেটুকুনি বুঝেছি, অ্যানালিসিস করেছি যে একটা দিক আলো এবং একটা দিক অন্ধকার, মানে মানুষের জীবনে যেরকম চড়াই উতরাই আছে সেরকম একটা ব্যাপার আছে এই সিনেমার পোস্টারের মধ্যে। এবং তার পোস্টারের মধ্যে একটা গোলাপ ফুল এবং একটা ঘড়ি, এটাও একটা যেরকম একটা ভালোবাসার দিক বোঝাচ্ছে সেরকম আর একটা দিক টাইমেরও ব্যাপার বোঝাচ্ছে। তো এটা একটা থ্রিলার মুভি হতে চলেছে, ট্রায়াঙ্গেল লাভ স্টোরি এবং থ্রিলার মুভি হতে চলেছে। এবং জিতের ফটোটা দেখে তো মনে হচ্ছে যে জিত একজন বিশাল বড় বিজনেসম্যান এর চরিত্রে অভিনয় করছে এবং কোয়েল মল্লিক মনে হচ্ছে একজন সাধারণ মানুষ। এবং কোয়েল মল্লিকের সাথে হয়তো জিতের আগের থেকে চেনা জানা আছে, কিন্তু তারপরে তাদের কোনো কারণে হয়তো বিচ্ছেদ হয়ে যায় এবং তার মাঝখানে আরেকজনের নায়িকার সাথে দেখা হয় এবং তাদের মধ্যে হয়তো কোনো একটা সম্পর্ক হয় বা বিয়ে হয় এবং তারপর তাদের আবার ছাড়াছাড়ি হয়ে যায় বা কোনো একটা তিক্ততার কারণে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরে আবার হয়তো কোয়েলের সাথে দেখা হয়, এরকম একটা কোনো ব্যাপার আছে। তো যাই হোক, ফটোশ্যুটটা যে আন্দাজে হলো মানে দেখছি যে খুবই অসাধারণভাবে জিতের ফটোশ্যুট হয়েছে এবং এই মুভিটা একটা বড় বাজেটের, যেহেতু জিতের 50তম সিনেমা এটা, বলিউডের মিউজিক ডিরেক্টর এখানে মিউজিক দিচ্ছে। তো আমরা ভিডিওটা দেখে নেব, লেটস বিগিন। ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশন গিয়ে কমেন্ট করে জানিয়ে দাও যে ভিডিও তোমাদের কেমন লাগলো। এবং সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে।